আজকের ভিডিওটা একটু অন্যরকমের ভিডিও হতে চলেছে। দিকে দিকে প্রচুর মানুষজন কিন্তু ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন, তাই জন্য মশারির চাহিদা তুঙ্গে। তার থেকেও বেশি চাহিদা পাখার হাওয়া ঢুকবে এরকম মশারির। আজকে এমন এক হোলসেল মার্কেটে নিয়ে যাব যেখানে ভালো বড় মশারির দাম কিন্তু মাত্র 150 টাকা থেকে শুরু। কোথায় এলে পাবেন এরকম মশারি, কিভাবে পৌঁছবেন, কত টাকা মূল্য, পুজোর স্পেশাল কোনো ডিসকাউন্ট আছে কিনা, সব কিছু থাকবে আজকের পর্ব জুড়ে। নমস্কার, মজার ব্লগের নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি সুপ্রভাত, রয়েছি আপনাদের সকলের সাথে। মশারি সংক্রান্ত যাবতীয় আপডেট দেওয়ার জন্য আজকে যাচ্ছি মেদিনীপুরের অন্যতম বিখ্যাত হোলসেল মার্কেট রাধামণিতে। বেছেদা বাস স্ট্যান্ড সংলগ্ন অঞ্চলে পৌঁছে গেছি। হলদিয়া রাধামণির বাস কিন্তু এখানেই থাকে। এখান থেকে বাসে উঠে কিন্তু রওনা দিয়েছি রাধামণির উদ্দেশ্যে। প্রথমেই বলে রাখি রাধামণি কীভাবে পৌঁছবেন। যারা কলকাতা দিক থেকে আসবেন তারা কিন্তু দীঘাগামী বাসে চেপে আপনারা আসতে পারেন। 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগবে, রাধামণি বাস স্টপেজে আপনাদেরকে নামিয়ে দেবে। এছাড়া যারা ট্রেনে করে আসবেন তারা কিন্তু সাউথ ইস্টার লাইনে ট্রেনে উঠবেন হাওড়া থেকে, মেছেদা স্টপেজে নামবেন এবং সেখান থেকে হাইরোডগামী বাসে চেপে কিন্তু আপনারা অনায়াসে পৌঁছাতে পারবেন রাধামণি। প্রচুর স্পিডে যায় এই রুটের বাসগুলো, দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট বাস SBSTC কিন্তু ওভারটেক নিচ্ছে বাস। দারুণ সুন্দর রুট, সবুজে ঘেরা মেলা এবং প্রচুর স্পিডে যায় বাসগুলো। মিনিট 20-এর মধ্যে কিন্তু আপনারা পৌঁছে যাবেন রাধামণি মেছেদা থেকে, এবং আপনাদের তার জন্য ভাড়া দিতে হবে মাত্র 15 টাকা। বেশ কিছুদিন আগে ছাড়া রাধামণির ভিডিওটিতে আপনারা কিন্তু ফেসবুক এবং ইউটিউব জুড়ে প্রচুর ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। ডেঙ্গুর এই উপদ্রবের সময় উপযোগী পোস্ট করার জন্যই মশারি সংক্রান্ত ভিডিও আপলোড করা হচ্ছে, এবং খুব তাড়াতাড়ি পুজোর আপডেট আসছে রাধামণি থেকে আপনাদের সকলের জন্য। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। যারা প্রথমবারের জন্য রাধামণি আসেন তাদের জন্য কিন্তু ল্যান্ডমার্ক এই সোনাপেতা টোল প্লাজা, অর্থাৎ এই টোল প্লাজা ক্রস করার 5 মিনিটের মধ্যেই কিন্তু আসবে আপনাদের গন্তব্য রাধামণি। সুতরাং আপনারা কিন্তু তৈরি হয়ে যাবেন। গাছে ঘেরা একেবারে ঝাঁ চকচকে রাস্তার উপর দিয়ে কিন্তু এখন ছুটে যাচ্ছে রাধামণির উদ্দেশ্যে। রাধামণিতে নেমেই কিন্তু একেবারে আপনাদের সাথে কথা হবে। জাস্ট নামলাম রাধামণিতে, মাত্র 20 মিনিটের মাথায় কিন্তু আমরা সুপার স্পিডে পৌঁছালাম কিন্তু রাধামণি। এই রাস্তাটা কিন্তু অত্যন্ত বিজি রাস্তা, ওই দিক থেকে দীঘা থেকে কিন্তু যারা আসবেন ওই দিক থেকে তারা কিন্তু এখানে নামবেন ওই রুটে। তো বাচ্চাদেরকে সাথে নিয়ে এলে কিন্তু খুব সাবধানে রাস্তা পারাবেন। আমরা কিন্তু ক্রস করছি এবং এই রেলিংয়ের ফাঁক দিয়ে কিন্তু আমরা চলে গেলি একেবারে সামনেই কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু রাধামণির সেই মার্কেট, সবচেয়ে বড় হোলসেল মার্কেট। এই সরু রাস্তা বরাবর যদি এগিয়ে যায় তাহলেই বিভিন্ন দোকানপাতে আমাদের চোখে পড়ে। প্রথমে টিফিন করার বেশ কিছু দোকান রয়েছে, যেহেতু মার্কেট প্রচুর মানুষজন এখানে নিত্য আসা যাওয়া করেন, এবং তার সামনেই বেশ কিছু ফলের দোকান রয়েছে। এবং এগুলো ছাড়া শুধুই কিন্তু জামা কাপড়ের দোকান, ছেলে মেয়ে শাড়ি থেকে শুরু করে টি শার্ট শার্ট বিভিন্ন রকমের জামা, দামি কম দামি প্রচুর সস্তায়, প্রায় লোকাল মার্কেটের থেকে দ্বিগুণ সস্তায় বলাই চলে এখানে কিন্তু জিনিসপত্র পাওয়া যায়। নতুন নতুন শাড়ি চলে এসেছে পুজোর। আজকের ভিডিওটা যেহেতু মশারি রিলেটেড তাই জন্য শাড়ি কিন্তু দেখাচ্ছি না আজকে, পরের পর্বে অবশ্যই দেখাবো কিন্তু নতুন নতুন শাড়ি কী কী কালেকশান এসেছে আপনাদের সকলের জন্য দেখাবো। প্রচুর বড় মার্কেট, ধনী গরিব নির্বিশেষে মানুষজন এখানে আসেন এবং নিজেদের পছন্দ মতো জামা কাপড় এখান থেকে কিন্তু অনেক কম দামে নিয়ে যান তারা। অনেকে ব্যবসা করতে শুরু করেন কিন্তু এখান থেকে জিনিসপত্র কিনে। এই রাস্তা বরাবর যদি সোজা এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা পাবো সেই মশারির দোকান এবং রামেশ্বর তার মার্কেট যাওয়ার রাস্তা। আর যদি আমরা এই রাস্তা থেকে জাস্ট বাঁ দিকে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো কিন্তু পুরো রাস্তা বরাবরই কিন্তু শুধু শাড়ির দোকান, প্রচুর দোকান রয়েছে এবং দারুণ দারুণ কালেকশান রয়েছে সব দোকানে, সেগুলো পরে দেখাচ্ছি। রাস্তা যেতে যেতে কিন্তু পুজোর জন্য স্পেশাল যে ব্লাউজ তার কিন্তু কালেকশানের দোকান রয়েছে প্রচুর, পরের দিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বেশ কিছু দোকান। এখন দুপুর 1টার কাছাকাছি বাজে তাই জন্য মার্কেট অনেকটাই ফাঁকা, কিন্তু পুজোর হিরিক, পুজোর মার্কেটিং কিন্তু শুরু হয়ে গেছে অনেক দিন থেকেই। দারুণ দারুণ নতুন নতুন কালেকশান চলে এসেছে, সেগুলোর ভিডিওটা আসছে আগামী ভিডিওতে। মশারির দোকানের খুব কাছাকাছি চলে এসেছি, প্রবেশ করছি মশারির দোকানে। দোকানটা কিন্তু একেবারে ছোটোখাটো একটা, একেবারে ছোটো আউটলেট বলা চলে, কিন্তু এখান থেকেই কিন্তু পাইকারি মাল প্রচুর পরিমাণে দাদাদের কিন্তু বাইরে বেরিয়ে যায়। দাদাদের যেসব নিজস্ব প্রোডাকশান রয়েছে, প্রচুর কালারফুল স্টক, প্রচুর কালারফুল বিভিন্ন ভ্যারাইটির রেঞ্জের কিন্তু মশারি দাদারা কিন্তু দোকানে রাখেন এবং বিক্রি করেন। দাদার হাতে এখন যে মশারিটা রয়েছে সেই মশারিটি কিন্তু সেই সফট কাপড়ের মশারি এবং সেই পাখার হাওয়া ঢুকবে এরকম মশারি দাদা কিন্তু প্যাকিং করছেন পাইকারি মালের জন্য। এরপরে কিন্তু পুরো দেখাবো, দাদার মুখ দিয়ে শোনাবো কথা এবং বিভিন্ন ভ্যারাইটির মশারি সম্পর্কে আপনাদেরকে জানাবো। যারা ইন্টারেস্টেড অবশ্যই আসতে পারেন। দাঁড়িয়ে রয়েছি রাধামণির একটা খুবই পপুলার, যারা নিজেরা প্রোডাকশন করে মশারি, অনেকের অনেক কমপ্লেন থাকে যে মশারি কিনছেন অনেক কিন্তু হাওয়া ঢুকছে না, কিন্তু এই দোকানে এক্সক্লুসিভ প্রচুর কালেকশন রয়েছে বিভিন্ন কালার, দাদা নিজে বানায় নিজেদের প্রোডাকশন রয়েছে। তো সেখানে রয়েছি, দাদা দেখাচ্ছে কিছু তাদের কালেকশন। এটা আপনার দেখছেন না, তারও চিকন কোয়ালিটি মাল হবে, সব অনেক সব খাওয়া দারুন পাস করে এ1 মাল যেটা বলা হয়, 77 কোম্পানি আমাদের, হ্যালো কোম্পানি সাহা মালের দারুন মানে তা খাওয়া দারুন পাস করবো। সেটা ভালো বেটার কোয়ালিটি পাবে, সফটের ওপর পড়ো চিকনের মাল, চিকন কোয়ালিটির মধ্যে এটা হবে লিলি, যেটাকে মার্কেট পড়ো লিলি নামে চেনে। এটা হচ্ছে পুরো অল বডি কাজের ওপর, এমব্রয়ডারি কাজের ওপর মাল, খাওয়া দারুন পাস করবে, সফট অনেক সফটই মাল। ঠিক আছে, ওর সাইড ভালো ভালো আরও কোয়ালিটি আছে, বিভিন্ন কোয়ালিটি, কোটিওয়ালা বিনা কোটিওয়ালা
অনেক রকম বিভিন্ন কোয়ালিটির মাল আইটেম আছে, যেহেতু মাল খোঁজে আর কি, কারো হাঁড়ি মানে দরকার, কিন্তু আবার শীতের জন্য হাওয়া যাতে পাস নয়, বিভিন্ন বেড কভার, বেড কভার শিফট পাবেন আরও মানুষের। আচ্ছা, মশারির রেঞ্জগুলো কীরকম? যদি মশারি আপনি 200 টাকা থেকে 150 টাকা থেকে শুরু, পুরো 6-7 খাটে পালোতে মাত্র পুরো 150 টাকা থেকে আপনি অ্যাভেলেবেল মাল পেয়ে যাবেন। 150 টাকায় আমরা 25 টাকা প্রতিবার সেল দিয়ে থাকি, দারুণ সেল আমাদের, ডি কোয়ালিটি আছে, দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে আমাদের কাছে আছে। 150 টাকার মধ্যে 6-7 খাটের মাপের মশারি পেয়ে যাবে, বড়ো সাইজের অনেক, প্রিন্টেরও হবে, প্লেনেরও হবে, 6-7 পুরো খাটের মাপের পালোতে হবে, 150 টাকা থেকে শুনি। আর এই যে সবচেয়ে ভালো যেগুলো সেগুলো কীরকম রেঞ্জ সেল যারা আসলে 500, 550, 600 টাকা থেকে পুরো যেগুলো দারুণ হাওয়া পাস করবে, এগুলো লাস্ট লং লাস্টিং, যেগুলো সেগুলো মোটামুটি 550-600 টাকার কাছাকাছি মশারি চলে আসবে। তো কোনো মিডিয়াম রেঞ্জ এবং মশারি আছে, পর্দা জানলার সেট আছে, এবং পুরো বেডিংয়ের আইটেম অল সেট আমাদের কাছে, ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে, লাগেজ থেকে শুরু করে, বালিশ টালিশ সব কম্বো আমাদের নিজস্ব প্রোডাকশন। আপনি মানে অল সেট বেডিংকে হোলসেল চাই, হোলসেলও কিনতে পারবেন। ছিল আমাদের তো অলরেডি হোলসেলই কাউন্টার, এবার খুচরো একটা দুটো হয়ে যায়, কিন্তু ওখান সেট পুরো ফুল কাউন্টার বলছিলাম। দোকানের নামটা এস এম বেডিং সেন্টার, তার ফোন নম্বরটা যদি থাকে 7319-122121। তো এস এম ওয়েডিং সেন্টার দাদারা নিজেরা কিন্তু তৈরি করে, সব কিছু দেখালাম, দোকানে প্রচুর বিক্রি, হোলসেলে বেশি মার্কেট চলে যায়। যারা রাধামুনিতে আসছো অবশ্যই এই মশারি কিন্তু আউটসাইড মিদনাপুরে খুব কম রয়েছে, তো রাধামুনি থেকে তোমরা কিন্তু খুব কম রেটে 550-600 টাকার মধ্যে সেরা কোয়ালিটির মশারি কিন্তু পেয়ে যেতে পারবে। অলরেডি একটা রাস্তা পাই আছে বাইকের জন্য যাবে, ভিডিওতে কিন্তু দাদা ডিসক্লোজ করে দিল যে পুজোর ডিসকাউন্ট 250-র মশারি কিন্তু 150 টাকাতে আপনারা পাবেন 6-7 খাটের মাপের। দোকানে কিন্তু ঝড়ের গতিতে একটা পাখা চলছে, এই মশারিটা কিন্তু খুলে দেখাতে বলছি, এবং প্রিন্টেড কাজটা শুধু আপনারা দেখুন, একটা রাজকীয় ফিলিংস পাবেন আপনারা। বেশিরভাগ মানুষজনই কিন্তু পাখার হাওয়া মশারির ভিতরে প্রবেশ করে না বলেই কিন্তু মশারি খাটাতে ভয় পান বা ইচ্ছে করে না, কিন্তু সেসবের দিন শেষ সামান্য পয়সা খরচা করে 550-600 টাকার মধ্যে কিন্তু দারুণ সুন্দর লং লাস্টিং মশারি কিন্তু আপনারা পেয়ে যাবেন। দোকানে ভিজিট করুন, দাদা এলে কিন্তু ডিসকাউন্ট করে দেবে, এরকমটাই কথা বলছে, তার উপরে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন, তো অসুবিধা কিছু নেই। দারুণ সুন্দর মশারি, দারুণ সুন্দর ডিজাইন, মোবাইল নাম্বারটা আরেকবার দেখিয়ে দিলাম, আপনারা কিন্তু যোগাযোগ করে ভিজিট করতেই পারেন এই দোকানের সঙ্গে। রাধামুনি এসেছি অথচ মা কালীর দর্শন করবো না, তখন হয় রাধামুনির বিখ্যাত এবং জাগ্রত এই শ্মশান কালী মায়ের মন্দির আজকে আরেকবার ঘুরে দেখবো, আপনাদেরকেও দেখাবো, মায়ের আশীর্বাদ নেব। কৌশিক অমাবস্যার পুণ্যতিথিতে মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে রয়েছি, এবং বাঁ দিকে রয়েছেন কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব, এবং ডান দিকে রয়েছেন কিন্তু শারদামা, তার মাঝখানে কিন্তু বিরাজমান মা কালী। ঠাকুরমশাই কিন্তু দারুণ সুন্দর করে যত্ন সহকারে জবা ফুলের মালা পরিয়ে দিচ্ছেন মা কালীর গলায়। দিকে দিকে প্রচুর মানুষ কিন্তু বিভিন্ন রোগজ্বালায় আক্রান্ত, তার মধ্যে ডেঙ্গু তো রয়েছে, প্রচুর মানুষজন কিন্তু গ্রামেগঞ্জের মানুষজনও কিন্তু এফেক্টেড হচ্ছেন। সকলে ভালো থাকুক, মায়ের কাছে এই মঙ্গল কামনা করি। আপনারা যারা দেখছেন জয় মা কালী অবশ্যই কমেন্টে লিখবেন। মার্কেটিংয়ের জন্য রাধামুনি এলে বা রাধামুনি ভিজিট করতে এলে অবশ্যই কিন্তু মায়ের মন্দির একবার দর্শন করে যাবেন, শ্মশান কালী মা কিন্তু খুবই জাগ্রত, এখানে কিন্তু প্রচুর মানুষজন আসেন এবং নিজেদের মনস্কামনা পূরণ করার জন্য। জয় মা কালী, সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানাবেন, নতুন নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি।